মর্নিং বন্ধুরা, ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো এখন সকাল 6:30 বাজে। তো আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া আমাদের হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, যে কারণে সেটি হলো ছেলের মর্নিং স্কুল। তাই তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, এক্ষুনি মাসি আসবে। তো মাসি যেহেতু ঘরটা মোছে, আমি ঘরটা ঝাঁট দিয়ে দেব বিছানাটা তোলার পর। ঘরটা ঝাঁট দেওয়ার পর আমি ওদের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। ওরা আজকের বলছে লুচি তরকারি খাবে, তো দুজনকে লুচি তরকারি বানিয়ে দেব। তো ঘরটা আমি এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ঘর ঝাঁট দেওয়ার পর আমি ওদের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছিলাম, তো ওরা এখন ব্রেকফাস্ট করছে, ততক্ষণ আমি স্নানটা সেরে নেব। দেখো স্নান হয়ে গেছে, এখন চুলটা আঁচড়াচ্ছি আর ওদেরকেও টিফিন দিয়ে দিয়েছি, এসে ফলটা দেব আর এখন বাজার যাব। বাজার যাওয়ার জন্য আমরা রেডি, তো আমরা তিনজনেই যাব। তো যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে, মাস্ক পরে নিচ্ছে মুখে। ভাবলাম দুজনকে রেখে যাব, কিন্তু সে আর হলো না, দুজনকে নিয়ে যেতে হচ্ছে। আমরা একতলায় নেমে এসেছি, তো বাজার যাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনের গলি। বাজার থেকে আমরা চলে এসেছি। তো বাজারে যাওয়ার জন্য দুজনে কিছু না কিছু ঘুষ নেয়। তো লেস নিয়েছে, আমাকেও দিয়েছে দুটো। তো দেখো বাজার থেকে কি নিয়ে এসেছি। তো এখানে নিয়ে এসেছি চিকেন, ভাবছিলাম মাছ নেব, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলাম, বড় ছেলে বলল মাছ খাবে না, তো মাছ ততটা ভালোবাসে না, চিকেনটা খুব ভালোবাসে, তাই চিকেনটা নিলাম। চিকেন নিয়েছি আর কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, এই কটাই নিয়েছি। তো এটাকে এখন ধুয়ে অ্যারেঞ্জ করব রান্নার জন্য। দেখো এখানে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে বেগুন, বেগুনটা নিম বেগুন করব, আর কাঁচা লঙ্কা আর রসুনটা রেখেছি ধুয়ে। এখন কড়াইতে গরম করব তেল, করে আলুগুলো ভেজে নেব। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। রসুন কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা বাটা সমস্ত দিয়ে দেব আমি গরম তেলে। সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর 1 টিস্পুন চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি হিটটা মিডিয়ামেই রেখেছিলাম, তো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আরও বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি এভারেস্টের চিকেন মশলা দিয়ে দিলাম। এই
এই মশলাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং টেস্টটাও দারুণ বেড়ে যায়। তো এই মশলাটা দিয়ে আমি আরও খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন এটাতে আমি জল দেব। আমি একটু ঝোলঝোলই রাখবো আজকে চিকেনটা, তো একটু বেশি জল দেব আমি এর মধ্যে। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে রান্না করে নেব। তো আমার রান্না তো হয়ে গেছে, এখন একটি বাটিতে আমি ঢেলে নেব। দেখো ঢেলে নিয়েছি, চিকেনের ঝোল রেডি। আর এখন ওদেরকে আমি খেতে দেব, তো ওদের তো স্নান হয়ে গেছিলো, দেখো ওরা খেতেও বসে গেছে। তরকারিটা খুব গরম তাই আমি ঢেলে দিলাম ওর পাতে, আর এদিকে আমি ঈশানকে খাইয়ে দিচ্ছি। তো দেখো ও খাটের ওপর বসে আছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো আজকে চিকেনের ঝোলটা নাকি খুব ভালো হয়েছে দুজনেই বলছে, তো ওরা খাচ্ছে। আর ঝালটাও কম দিয়েছিলাম, মিডিয়াম, খুব বেশি ঝাল দিইনি, খুবই গরম পড়েছে এই জন্য। তো এদের খাওয়া হয়ে গেলে এরপর আমিও খেয়ে নেব। গুড আফটারনুন, এখন বিকাল 5টা বাজে, আর ঈশানকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ওরা এখনও ঘুমোচ্ছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো টাটা।